এখনকার সময়ে ছোট থেকে বড় সবারই প্রায় রক্তস্বল্পতা, ক্যালসিয়ামের অভাব, চোখে কম দেখা, ডায়াবেটিস, আর্থ্রাইটিস এরকম আরো অনেক বড় বড় রোগ হতে দেখা যায়। এই সকল রোগের মূল কারণ হচ্ছে আপনি কি খাচ্ছেন, কেন খাচ্ছেন, কিভাবে খাচ্ছেন। যে কোনো জিনিস খাওয়ার আগে সেই জিনিসটি খাওয়ার যদি সঠিক নিয়ম জেনে খান তাহলেই আপনি সেই জিনিসের সঠিক পুষ্টিগুণ পাবেন। আপনিও নিশ্চয়ই খেজুর খান, কিন্তু কিভাবে, কখন, কতটুকু পরিমাণে খান তা কি জানেন? আজকের ভিডিওতে আমি জানাবো খেজুর কখন খেলে, কতটুকু পরিমাণ খেলে, কোন উপায়ে খেলে আপনার শরীরে অনেক উপকার হবে। আমরা অনেকেই জানি মিষ্টি এবং চমৎকার এই ফলটি খাওয়া সুন্নত। খেজুরে আছে প্রচুর শক্তি, অ্যামিনো অ্যাসিড, শর্করা, ভিটামিন ও মিনারেল। খেজুরে কোনো কোলেস্টেরল এবং বাড়তি পরিমাণে চর্বি থাকে না, যার ফলে আপনি যখন সহজে খেজুর খাওয়া শুরু করবেন তখন অন্যান্য ক্ষতিকর ও চর্বি জাতীয় খাবার থেকে দূরে থাকতে পারবেন। আমাদের শরীরের জন্য প্রোটিন অত্যাবশ্যকীয় একটি প্রয়োজনীয় উপাদান। খেজুর হলো প্রোটিন সমৃদ্ধ একটি ফল, ফলে আমাদের পেশি গঠন করতে সহায়তা করে খেজুর, এবং শরীরের জন্য খুবই অপরিহার্য প্রোটিন সরবরাহ করে থাকে এই মিষ্টি ফলটি। খেজুরে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন যা আমাদের শরীরের জন্য অত্যাবশ্যক, যেমন B1, B2, B3 এবং B5। এছাড়াও ভিটামিন A1 এবং C ভিটামিন পাওয়ার আরেকটি সহজ মাধ্যম হচ্ছে খেজুর। সেই সাথে খেজুরে দৃষ্টিশক্তি বাড়ায়, সেই সঙ্গে রাতকানা রোগ প্রতিরোধেও খেজুর অত্যন্ত কার্যকর। আয়রন মানবদেহের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। খেজুরে প্রচুর পরিমাণে আয়রনও রয়েছে, ফলে এটা হৃৎপিণ্ডের কার্যক্ষমতাকে বাড়িয়ে দিবে। তাই যাদের দুর্বল হৃৎপিণ্ড তাদের জন্য খেজুর হতে পারে সবচেয়ে নিরাপদ একটি ঔষধ। ক্যালসিয়াম হাড় গঠনে সহায়ক ভূমিকা রাখে, আর খেজুরে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা হাড়কে মজবুত করে। খেজুর শিশুদের মাড়ি শক্ত করতে এবং ব্রেন পাওয়ার বাড়াতেও সাহায্য করে থাকে। ক্যান্সারের মতো মারণ রোগকে দূরে রাখে এই খেজুর। খেজুর পুষ্টিগুণে সমৃদ্ধ এবং প্রাকৃতিক আঁশে পূর্ণ। এক গবেষণা দেখা যায় খেজুর পেটের ক্যান্সার প্রতিরোধ করে, আর যারা নিয়মিত খেজুর খান তাদের বেলায় ক্যান্সারের ঝুঁকিটাও কম থাকে। খুব সম্প্রতি একটি গবেষণায় উঠে এসেছে যে খেজুর অ্যাবডোমিনাল ক্যান্সার রোধের কার্যকর ভূমিকা পালন করে, এবং অবাক করা বিষয় হচ্ছে এটি অনেক সময় ওষুধের চেয়েও খুব ভালো কাজ করে। আপনি কি জানেন মাত্র কয়েকটা খেজুর কমিয়ে দিবে আপনার ক্ষুধার জ্বালা? কয়েকটা খেজুর কিন্তু শরীরে প্রয়োজনীয় শর্করা ঘাটতি পূরণ করে দেয়। খেজুরে আছে এমন সব পুষ্টিগুণ যা খাদ্য পরিপাকে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে। কখনো কখনো ডায়রিয়ার জন্য এটা কিন্তু অনেক উপকারী একটি ফল। যকৃতের সংক্রমণে খেজুর অনেক উপকারী। এছাড়া গলা ব্যথা, বিভিন্ন ধরনের জ্বর, সর্দি এবং ঠান্ডায় খেজুর ভীষণ উপকারী। খেজুর অ্যালকোহল জনিত বিষক্রিয়ায় বেশ উপকারী। ভেজানো খেজুর খেলে বিষক্রিয়ায় দ্রুত কাজ করে। ছোট থেকে বড় প্রায় সকলেরই খেজুর খাওয়া উচিত। খেজুর রক্ত শূন্যতা দূর করে। প্রচুর মিনারেলের সঙ্গে আয়রন থাকার কারণে খেজুর রক্ত শূন্যতা রোধ করে। তাই যাদের হিমোগ্লোবিনের পরিমাণ কম তারা নিয়মিত খেজুর খেয়ে দেখতে পারেন। খেজুরে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি থাকার কারণে খেজুর খুব দ্রুত শক্তি বাড়াতে সাহায্য করে। সারা দিন রোজা রাখার পর রোজাদাররা যদি মাত্র 2টি খেজুর খান তবে খুব দ্রুত কেটে যাবে তাদের ক্লান্তি। স্নায়ুতন্ত্রের কর্মক্ষমতা বাড়ায় এই খেজুর। খেজুর নানা ভিটামিনে পরিপূর্ণ থাকার কারণে এটি মস্তিষ্কের চিন্তা ভাবনার গতি বৃদ্ধি রাখে, সঙ্গে স্নায়ুতন্ত্রের কর্মক্ষমতা বাড়ায়। একটি পরিসংখ্যানে দেখা গেছে ছাত্র ছাত্রী যারা নিয়মিত খেজুর খায় তাদের দক্ষতা অন্যদের তুলনায় ভালো থাকে। খেজুরে রয়েছে পটাশিয়াম যা বিভিন্ন ধরনের হৃদরোগ প্রতিরোধ করে এবং স্ট্রোকের ঝুঁকি কমিয়ে থাকে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে খেজুর শরীরে খারাপ ধরনের কোলেস্টেরল কমায় এবং ভালো ধরনের কোলেস্টেরলের পরিমাণ বাড়ায়। খেজুরের উপকারিতা তো জানলেন, তাই শুধু রমজান মাসই নয়, আমাদের খেজুর খাওয়া উচিত সারা বছর, অর্থাৎ প্রতিদিন। খেজুর খাওয়া যাদের জন্য ক্ষতিকর, যাদের ডায়াবেটিস এবং শরীরে পটাশিয়ামের পরিমাণ বেশি রয়েছে তাদের বেলায় পুষ্টিবিদদের পরামর্শ নিয়ে খেজুর খাওয়া উচিত। তারা খেজুর না খেলেই ভালো হবে। বন্ধুরা, খেজুর খাওয়ার সঠিক নিয়ম জেনে নিন। প্রতিদিন সকালে খালি পেটে 2 থেকে 3টি খেজুর পানিতে ভিজিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরই সেবন করুন। এইভাবে টানা 1 মাস খেজুর সেবন করুন,
তাহলে আপনার শরীর থেকে বিভিন্ন রোগ ব্যাধি দূর হয়ে যাবে। বন্ধুরা আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং একটি কমেন্ট করুন। আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাদের সামনের দিকে ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা যোগায়। আর বেশি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, যাতে এই চ্যানেলের সকল ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আপনার মোবাইলে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।